হাই গাইস, আমরা এখন বাইরে যাচ্ছি, অনেক দিন পরে বের হচ্ছি। তো আমি একা যাচ্ছি না, আমি বোন, ভাই গো, ভাইয়ের বোন এবং আমার আঙ্কি আর আমার ছোট্ট মামুনি রিমঝির ঠিক ক্যামেরার পিছে আছে। চলো আমরা একটু ঘুরে আসি। আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি। হাই, এখন আমরা লিফটের জন্য যাবো। ওয়েট, আমরা বাসা থেকে এখন বের হচ্ছি। অনেকদিন শিখছিলাম, সো এই কারণে বের হতে পারিনি। আজকে বাইরের ওয়েদার কেমন সেটা একটু দেখব। চলো সবাই মিলে আমরা ঘুরে আসি। খুব ভালো লাগছে আমার, মনে হচ্ছে আমি যদি পাখি হতাম উড়ে উড়ে ভাবতাম। যাই হোক, আমি কিন্তু পাখি হই, উঠতে পারছি না। লেটস মুভ। আজ ফ্রাইডে, তো অনেক ভিড় আমি দেখতে পাচ্ছি এখানে। তারপরও চলো, এটা আমার বাড়ি থেকে ওয়ার্কিং ডিস্টেন্সে একটা শপিং মল কি আছে না আছে একটু ঘুরে দেখি এবং শপিং করি। কাম, পাওয়া যাচ্ছে দেখি কী কী পাওয়া যায়। তো আমার কেনাকাটা করতে খুব সুবিধা হবে এখান থেকে। দেখি আমরা এই রোতে আছে বাচ্চাদের, আমি কিছু টুকিটাকি শপিং করব আজকে। আই হোপ আমি কোকারিজ যাবো, দেখি কোকারিজ কী পাওয়া যাচ্ছে। ওটা দিকে আমার ঝোঁকটা একটু বেশি। আমার আমি অনেক ট্রাই করেছিলাম এখানে দেখানোর, বাট ওনাদের কিছু নিষেধাজ্ঞা আছে যার জন্য আমি পুরো শপিং মলটা ঘুরে ঘুরে দেখাতে পারলাম না। তো কিছু করার নেই, আমি কি কি শপিং করলাম চলুন বাসায় গিয়ে দেখিয়ে দেবো। দেখো কত কিছু কেনাকাটা করেছি আমরা। জ্যাম ছিল, আমি খুব একটা শুট করতে পারিনি। আর আজকে ফ্রাইডে অনেক লোক ঘুরতে বেরিয়েছে, আমি বুঝতে পারিনি যে শপিং মলে এত ভিড় হবে। আমি যা কিনতে গিয়েছিলাম সেটা তো পাইনি, উল্টো অন্য কিছু কিনে নিয়ে আসছি। মেয়ে মানুষ বলে কি ব্যাপার, মেয়ে মানুষদের টাকা কিন্তু এভাবেই চলে যায়। তারপরে দেখাচ্ছি সামান্য কিছু শপিং করেছি আপনাদের সাথে, সেগুলো শেয়ার করছি। আমি একটা ব্রেড নিয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য, একটা ব্রেড করে নিয়েছি, একটা পাউডার কেস, যদিও আমার একটা পাউডার কেস অলরেডি আছে, এটা ভালো লাগলো, আমি খুলে দেখাচ্ছি, আনবক্স করে দেখাচ্ছি। এই হচ্ছে সেই পাউডার কেস। নিয়েছি আমি আমার একটা হেয়ার অয়েল, এটা আমার ছিল না, শেষ হয়ে গিয়েছিলো, তো আমি এটা আরেকটা নিয়েছি। আর এটা হচ্ছে আপনারা সবাই জানি কিছু ভুলে বুঝি, আমার মেয়েটা কদিন ধরে কোর্মা কোর্মা করছে, আমি রান্না করতে পারছি না। আর টক দই ছিল না, কাজু বাদাম ছিল না, এগুলো নিয়ে আসলাম। এই ছোট একটা টক দই এখানে পেলাম এতটুকুই, এটাই নিয়ে আসলাম। এটা আমার খুব পছন্দ হলো, আমার ট্রে আছে, তারপরে এখন নিয়ে আসলাম। হ্যাঁ,
এই হচ্ছে সেই কাজু বাদাম যেটার জন্য আমি পাগল হয়েছিলাম। কি করে মেয়েকে কোরমা খাওয়াবো, এখন আর কোনো প্রবলেম নেই, কোরমার রেসিপিও আপনাদের দিয়ে দিব। এখন সাথে এইটা ছাড়া কিন্তু আমার একদমই চলছিল না সেই টালকুম পাউডার। হ্যাঁ, গরমে শান্তি, এই সেই টালকুম পাউডার না, আমি কোনো অ্যাডভার্টাইজ করছি না কোনো ব্র্যান্ডের, এটা আমার জন্য। আমার মেয়ে এটা কি নিল, ম্যাঙ্গো জুস না, এটা কি মিল্ক ম্যাঙ্গো, ম্যাঙ্গো। আর আমার ভাত খাওয়ার জন্য এই প্লেটটা খুব পছন্দ হলো, আমি এটা নিয়ে নিলাম। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তো লাইক সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে ক্লিক করে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। আজকের মতো নিতাস লাইফস্টাইল থেকে যাচ্ছি, নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য। বাই।